মদিনা মদিনা। প্রিয় মুআজ্জিজ হাজেরিন, সম্মানিত ইসলামিক প্রাণ প্রিয় ভাইয়েরা, পর্দা নিশীন মা বোনেরা ও আমার সামনে উপবিষ্ট আমাদের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে জালিসুর রহমান বেহেস্তের বাগানের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য একবার অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই মহান মানবের নামে দরুদ ও সালাম পাঠ করি, যে মহান মানবের উসিলায় আজকে আমরা ইসলাম নামক ধর্ম পেয়েছি। এই জন্য সেই মহান মানবের নামে একবার দরুদ শরীফ পড়ে নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে দরুদ শরীফ পড়লাম, এতে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কেমন লাভ হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরান। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার দশটা গুনাহকে মাফ করে দেন, তার উপরে দশটা নেকি লেখা হয়। বলে না সুবহানাল্লাহ, তার আমল নামার ভিতরে দশটা নেকি আল্লাহ তাআলা লিখে দেন। এই দরুদ শরীফ সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ তাআলা ওয়া মালাইকাতাহু এবং আল্লাহর আরশের ভিতরে, আল্লাহর আসমানের ভিতরে যত ফেরেশতা কুল রয়েছে, সমস্ত ফেরেশতারা আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পাঠ করেন। বলেন না সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে আমার ইমানদার বান্দাগণ, আমি আল্লাহ এবং আমার যত ফেরেশতা কুল রয়েছে সবাই যেহেতু আমার বন্ধুর উপর দরুদ শরীফ পাঠ করে, অতএব হে ইমানদার বান্দাগণ, তোমরাও আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করো। বলেন না সুবহানাল্লাহ, দরুদ শরীফের ভিতরে বরকত কেমন? অপর একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি দিনের শুরুতে নবীর উপর 10 বার দরুদ শরীফ পাঠ করেন এবং দিনের শেষে 10 বার দরুদ শরীফ পাঠ করেন, অর্থাৎ বিকাল বেলা যদি কোনো ব্যক্তি 10 বার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহর নবী বলেন, ওই উম্মতের জন্য আমার শাফাত করাটা ওয়াজিব হয়ে যায়। ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের ময়দানের কথা। কিয়ামতের ময়দান এমন একটা বিভীষিকাময় ময়দান যেখানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, যেখানে স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, যেখানে সন্তান তার আব্বা আম্মার পরিচয় দিবে না, এমন একটা মুহূর্তে যদি আমার আপনার নবী যদি আমাদের জন্য সাফাত করে, তাহলে আমাদের জন্য তো সৌভাগ্যের বিষয় হবে। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য কমপক্ষে আমরা দৈনিক আল্লাহর রসুলের পর সকালবেলা 10 বার দরুদ শরীফ পাঠ করব, বিকালবেলা কমপক্ষে আল্লাহর রসুলের উপর দরুদ শরীফ পাঠ করব। আল্লাহর রসুল বলতেছেন, যে ব্যক্তি দৈনিক দরুদ শরীফ পাঠ করবে 10 বার করে,
সকাল বেলায় 10 বার এবং বিকাল বেলায় 10 বার আল্লাহর নবী বলেন ওই উম্মতকে আমি সাফাত করে করে আল্লাহর জান্নাতে ঢুকাবো। এইজন্য ভাই আমরা সবাই একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, এতে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? কেমন লাভ? শুধু কি আখেরাতের মধ্যে না ভাই, দুনিয়ার ভিতরেও আল্লাহ তাআলা দুরুদের বরকতে অনেক ভালো মুসিবত থেকে রক্ষা করেন, বলেন না সুবহানাল্লাহ। দুরুদ শরীফের এমন ফজিলত, হাদিসের মধ্যে যেভাবে আল্লাহর রাসূল বলেছেন, এইভাবে যখন আমরা আমাদের জীবনের মধ্যে এই দুরুদ শরীফটাকে ফিট করব, আল্লাহর রাসূলের সুন্নতটাকে ফিট করব, তখন দেখা যাবে দিনের উপর চলা আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়লে কেমন ফজিলত? দুনিয়ার মধ্যে ফজিলত, আখিরাতের মধ্যে ফজিলত। দুনিয়ার মধ্যে কেমন ফজিলত? শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন, যিনি মক্কার মধ্যে তিনি হজ করতে আসছিলেন, হজ করতেছিলেন হযরতে শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহ, তিনি একটা যুবককে তাকিয়ে দেখলেন, যুবকটা শুধু যে কোনো জায়গায় যায় হজের সকল দোয়া ছেড়ে দিয়ে শুধু দুরূদ শরীফে পড়ে। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহ সেই যুবকের দিকে তাকিয়েছেন, অনেকক্ষণ হয়ে যায় যুবক শুধু দুরূদ শরীফে পড়ে, অন্য কোনো দোয়া পড়ে না। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহ এই ঘটনা ফলো করতেছিলেন, যুবককে তিনি আড়ালে ডাকলেন, ডাকার পরে যুবককে বলতেছেন, হে যুবক, অনেক সময় ধরে আমি তোমার দিকে তাকিয়ে রয়েছি, শুধু তুমি দুরূদ শরীফ পড়ো, অন্য কোনো দোয়া পড়ো না, নাকি তোমার অন্য কোনো দোয়া মুখস্থ নাই, শুধু তুমি দুরূদ শরীফ পড়ো, হে যুবক কারণ কি? যুবকটা বর্ণনা করতেছেন, হযরত আমি আপনার পরিচয় জানি না, তবে দুরূদ শরীফের ভিতরে এমন আমি বরকত পেয়েছি, এমন আমি মহত্ব পেয়েছি যা অন্য কোন দোয়ার মধ্যে আমি পাই নাই, এই জন্য শুধু আমি দুরূদ শরীফ পড়ি, অন্য কোন দোয়া পড়ি না। শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হে যুবক তুমি আমাকে শোনাও, তুমি দুরুদের মধ্যে এমন কি মহত্ব পেলে, এমন কি বরকত তুমি পেলে, একটু আমাকে শোনাও। যুবকটা বলতেছেন, হযরত একদিন আমি আমার পিতার সঙ্গে হজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে পড়লাম, হজ কাফেলার সঙ্গে, হজ কাফেলার সঙ্গে আমরা বাড়ি থেকে রওনা হয়ে গেলাম, আমরা চলতে চলতে এক পর্যায়ে আমার পিতা অসুস্থ হয়ে পড়লেন, এক পর্যায়ে আমার পিতা অসুস্থ হয়ে পড়লেন, দিন যায় আর অসুস্থতার মাত্রা বেড়ে যায়। যখন আমরা বাগদাদ শহরের মধ্যে পৌঁছলাম, তখন আমার পিতা সেই রোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করলেন, হযরত ইন্তিকাল করলেন, কোনো আফসোস নেই। কিন্তু আমার পিতা ইন্তিকাল করার পরে তার সুন্দর চেহারাখানি, তার সুন্দর মুখখানি পরিবর্তন হয়ে শোয়ার রাজনীতি ধারণ করে ফেলে। হযরত আমি বড় টেনশনে পড়ে গেলাম, আমার পিতার এত সুন্দর চেহারাখানি পরিবর্তন হয়ে তারপর শোয়ারের আকৃতি ধারণ করে ফেললো, এর কারণ আমি বুঝতে পারলাম না। আমি মানুষের কাছে আমার পিতার মৃত্যুর কথা বলতেও পারতেছিলাম না, কারণ আমার পিতার দুরবস্থা, আবার নিজে একা একা কাফনের কাজও করতে পারতেছিলাম না, একাও নিজে দাফনের কাজও সম্পন্ন করতে পারতেছিলাম না, এই জন্য পর আমি টেনশনে পড়ে গেলাম। এক পর্যায়ে যখন মাগরিবের নামাজ আজান হয়ে গেল, মাগরিবের নামাজ আমি আদায় করলাম, এশারের নামাজ আজান হয়ে গেল, এশারের নামাজ আমি আদায় করলাম, আর চিন্তা ভাবনা করতে লাগলাম কিভাবে আমার পিতার কাফন দাফনের কাজ সম্পন্ন করা যায়, বড় টেনশনে পড়ে গেলাম। টেনশন করতে করতে ইত্তবশত আমার নিদ্রা এসে পড়লো, আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতেছি সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি আসছে আমার কাছে, আমাকে জিজ্ঞাসা করতেছেন, হে যুবক তুমি কি পেরেশানির মধ্যে রয়েছ, তুমি এমন পেরেশানির মধ্যে রয়েছ কেন? তখন আমি বলতেছি,
আমার পিতা তো মৃত্যুবরণ করেছে, তার চেহারাখানি পরিবর্তন হয়ে গেছে। আগন্তুক ব্যক্তি আমাকে বললেন, যুবক চলো তোমার আব্বার চেহারাখানি একটু দেখে আসি। আগন্তুক ব্যক্তির সাথে আমার পিতার লাশের কাছে আমি গেলাম। তারপর আমার পিতার মুখখানা থেকে পর্দা আমি শুনে ফেললাম। এইবার আগন্তুক ব্যক্তি তার হাতখানা আমার পিতার চেহারার উপর বোলানোর সাথে সাথে পূর্বের থেকে আরো বেশি সুন্দর হয়ে গেল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার পিতার যে এক পূর্বের চেহারা ছিল তার থেকে হাজার হাজার কোটি কোটি গুণ সুন্দর হয়ে যায়। এইবার যখন আগন্তুক ব্যক্তি চলে যাইতেছেন, এমন অবস্থা আমি তার পিছন দিক দিয়ে তার জামার আঁচল টেনে ধরেছি। তাকে আমি বলতেছি, হযরত আপনি কে, আপনার পরিচয় কি, কোথা থেকে আপনি আগমন করেছেন, আপনার পরিচয়টা যদি একটু দিতেন তাহলে আমার জন্য ভালো হতো। যুবক বর্ণনা করতেছেন, এরপরে তিনি পরিচয় দিতেছেন, আমি হইলাম আখেরি জামানার নবী, নবী পাক, নবী আরবি, সাইয়েদুল মুরসালিন, নবী আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবক বর্ণনা করতেছেন, আল্লাহর নবীর নাম শোনার পরে আমি হুজুরকে খুব সম্মান করতে লাগলাম। আদবের সাথে তাকে জিজ্ঞাসা করলাম, হুজুর আমার বুঝে আসলো না আমার পিতার সুন্দর চেহারা খানি বিকৃত হয়ে গিয়েছিল, আবার আপনার হাতের উচিরা অনেক সুন্দর হয়ে গেছে, বুঝতে পারলাম না আমার পিতা এমন কি আমল করেছেন যার দোয়া আমার পিতার ডাকে আপনি সাড়া দিয়েছেন। আল্লাহর রাসূল ওই যুবককে বললেন, হে যুবক তুমি শোনো, তোমার পিতা অনেক আমল করেছে, তন্মধ্যে একটা আমল ছিল সে দিনের শুরুতে 300 বার দরুদ শরীফ পাঠ করত, প্রতিদিন সে 300 বার আমার উপর দরুদ ও সালাম পেশ করেছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা একটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله بايرا مربندنا مر আল্লাহর নবী যুবককে ডেকে বললেন, হে যুবক তোমার পিতা অনেক আমল করেছে, এমন কোন আমল নাই ছাড়ে নাই, যথা সময়ে সে নামাজ আদায় করেছে, সে রোজা রেখেছে, সব ধরনের আমলই করেছে, তন্মধ্যে একটা আমল ছিল যা দৈনন্দিন সে করেছে, সে প্রতিদিনই আমার উপর 300 বার দরুদ শরীফ পাঠ করেছে, এই দরুদ শরীফ আমার কাছে পৌঁছানোর জন্য যে ফেরেশতা দইছিল সেই ফেরেশতা আজকে আমার কাছে দরুদ শরীফের নিয়ে আসে নাই। আমি ফেরেশতা দইকে জিজ্ঞাসা করেছি, ও ফেরেশতা আমার অমুক উম্মত, সে তো আমার জন্য প্রতিদিন 300 বার দরুদ শরীফ পাঠ করে, কিন্তু আজকে কেন পাঠ করে নাই, কারণ কি? তখন ফেরেশতা দয় আমাকে বলেছে, তোমার পিতার মৃত্যুর সংবাদ আমাকে দিয়েছেন এবং তোমার পিতার দূর অবস্থার সম্পর্কেও আমাকে সংবাদ দিয়েছেন। আমার যে উম্মত আমাকে সুখের সময় বলে নাই, আমার যে উম্মত আমাকে দুঃখের সময় বলে নাই, আজকে তার এই করুণ অবস্থা, আজকে তার সেই দূর অবস্থা, এই দূর অবস্থার সময় আমার উম্মতকে আমি কিভাবে বলবো যে আমার উম্মত আমার সুন্নতকে আঁকড়ে ধরবে? আমি তাকে কখনো বলতে পারি না, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী ঘোষণা করেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে আঁকড়ে, যেই ব্যক্তি আমার সুন্নতকে, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসতো কাল কিয়ামতের ময়দানে আমার সঙ্গে সে জান্নাতে চলে যাবে। বলেন না সুবহানাল্লাহ।
অতএব তোমার পিতা আমাকে সুখের সময় বলে নাই, দুঃখের সময় বলে নাই, প্রতিদিন আমার উপর দরুদ সালাম পাঠ করেছে। এই দরুদ শরীফের উসিলায় আজকে তোমার এই পিতার দুর্দিনে আমি তোমার পিতার পাশে দাঁড়িয়েছি। যুবক বর্ণনা করেন, আল্লাহর রসুল যখন চলে গেলেন, ফজরের আযান হয়ে গেল, ফজরের আযান হওয়ার পরে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে গেছি, জাগ্রত হওয়ার পরে আমি ফজরের নামাজ আদায় করেছি, ফজরের নামাজ আদায় করার পরে তারপরে দেখতেছি আমার পিতার জানাজায় হাজার হাজার মানুষের সমাগম হইতেছে, জনসমুদ্র হয়ে গেছে, জনসমুদ্রে পরিণত হয়ে গেছে, মানুষের ঢল নেমেছে আমার পিতার জানাজায়। বলেন না সুবহানাল্লাহ। যুবক বলেন আমি কি কর্তব্য বিমূর, হায় আমি কারো কাছে তো আমার পিতার মৃত্যুর সংবাদের কথা বলি নাই, কোথা থেকে তারা সংবাদ পেল? এই জন্য আমি এক আগন্তুক ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কিভাবে আমার পিতার মৃত্যুর সংবাদ শুনলেন? আমার পিতার মৃত্যুর সংবাদ আপনি কিভাবে শুনলেন? আমার পিতায় জানা যা আপনি কিভাবে আপনি সংবাদটা শুনলেন একটু আমাকে বলেন। এইবার আগন্তুক ব্যক্তি বলতেছেন, ভাই আজকে যখন আমরা ফজরের নামাজ জামাতের সংজ্ঞা আদায় করেছি, একজন ঘোষক সে ঘোষণা দিয়েছে কোন পাপী বান্দা রয়েছে যে তার পাপ থেকে নিজেকে মুক্তি করাতে চাও, কোন গুনাহগার বান্দা রয়েছ যে তার গুনাহটাকে মাফ করতে চাও, যদি তোমরা গুনাহকে মাফ করাতে চাও তাহলে অমুক স্থানে এক ব্যক্তি মৃত্যুবরণ করেছে তার জানাজার মধ্যে তোমরা শরীক হয়ে যাও। এই জন্য আমরা এসেছি। যুবক বলেন জনসমুদ্র হয়ে গেল আমার পিতার জানাজা মানুষের সম্মুখে, হাজার হাজার মানুষের সম্মুখে হয়ে গেল, আমি বড় আশ্চর্য হয়ে গেছি কি অবস্থা। আল্লাহর নবীর পর দরুদ শরীফ পাঠ করার কারণে আজকে আমার পিতার এত সম্মান বেড়ে গেছে। শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি বললেন, এ যুবক তুমি এমন একটা খুঁটির সংবাদ তুমি পেয়েছ, এই খুঁটি কাটে তুমি আটকে ধরো, অর্থাৎ তুমি যে দুরুদ শরীফ তুমি পড়তেছ এই দুরুদ শরীফের উপর তুমি আমল করে যাও, হতে পারে আল্লাহ তাআলা এই দুরুদ শরীফের উসিলায় তোমার জিন্দগির গুনাহকে মাফ করে দিবেন। আর কে বাসদ আমেলে সল্লো মদাম, আর কে বাসদ আমেলে সল্লো মদাম, আহত সে দুজখ সুদে বড় হারাম, আহত সে দুজখ সুদে বড় হারাম। যেই ব্যক্তি আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে, যেই ব্যক্তি আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পড়বে, কবি বলতেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার উপর জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। বর মুহাম্মদ মিহির জানাম সদ সালাম, বর মুহাম্মদ মিহির জানাম সদ সালাম, আশফিয়ে মুজরিমা ইয়াউমাল কিয়াম। যেই ব্যক্তি আল্লাহর নবীর উপর দরুদ শরীফ পাঠ করবে, কবি বলতেছেন কাল কিয়ামতের ময়দানে সেই বিভীষিকাময় অবস্থার মধ্যে যেখানে ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ছেলে সন্তান তার মার পরিচয় দিবে না, আব্বার পরিচয় দিবে না, এমন কঠিন মুহূর্তে আল্লাহর রসুল ওই বান্দাকে আল্লাহর রসুল সাফাত করে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আমার, আমরা দরুদ শরীফ পড়ছি আমাদের লাভ হয়েছে কিনা ভাই বলেন? লাভ হয়েছে। তো আজকের আলোচনা আমি এখন শুরু করব। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া তাআত বালাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসারাত ফারজাহা ফালতাদখুল বিআইয়ি আবওয়াবিম মিনাল জান্নাতি শাআ। আজকে তো আমরা অনেকেই আমরা ওয়াজ শুনি, কিন্তু মহিলারা আজকে ওয়াজ খুব কম শুনে, কারণ তাদের জন্য সাপ্তাহিক এত ব্যবস্থা নাই। আমাদের জন্য সাপ্তাহিক ব্যবস্থা আছে, কিন্তু মহিলাদের জন্য সাপ্তাহিক ব্যবস্থা নাই। তো এই জন্য আজকের আমার আলোচনা হবে মহিলাদের সম্পর্কে, কিভাবে মহিলারা জান্নাতে যেতে পারবেন। আমাদের অনেকেরই তো কন্যা সন্তান হইলে মুখটা বেজার হয়ে যায়, যারা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহর রসুল বলেছেন যদি কারো একটা কন্যা সন্তান হয়
আল্লাহর হাবিব বলেন সে একটা জান্নাতের মালিক হয়ে গেল। যদি কোনো ব্যক্তি দুইটা কন্যা সন্তান হয় তাহলে সে দুইটা জান্নাতের মালিক হয়ে গেল। যদি কোনো ব্যক্তির তিনটা কন্যা সন্তান হয় সে যেন তিনটা জান্নাতের মালিক হয়ে গেল। তবে জান্নাতের মালিক হবে কিছু শর্ত আছে। কি শর্ত? যদি কোনো ব্যক্তি তার কন্যা সন্তানকে দীনি শিক্ষা দিয়ে দিনদার পরহেজগার মুত্তাকিন একটা সন্তানের সাথে বিবাহ দিতে পারে, আল্লাহর রাসূল বলেন ওই পিতার জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে দেন, বলেন না সুবহানাল্লাহ। তো ভাই, সেই মহিলাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মহিলাদের জন্য চারটা কাজ যদি কোনো ব্যক্তি করে আল্লাহর রাসূল বলেন তার জন্য জান্নাতের আটটা দরজা খোলা হয়ে যায়। চারটা কাজ যদি কোনো মহিলা করে, এক নাম্বার কাজ হলো আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে তাহলে ওই মহিলার জন্য আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ তাআলা আটটা দরজার আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেন। দুই নাম্বার আমল হলো মহিলাদের জন্য ওয়া সোমাত শাহরাহা, যদি রমজান মাসের রোজা রাখে। তিন নাম্বার হলো ওয়া তাআত বালাহা, যদি কোনো মহিলা তার স্বামীর খেদমত করে। চার নাম্বার আমল হলো যদি কোনো মহিলা ওয়াহসানাত ফারজাহা, তার সতীত্বকে হেফাজত করতে পারে। যদি কোনো মহিলা এই চারটা কাজ করতে পারে আল্লাহর রাসূল বলেন ফাল তাদখুল বি আইয়ি আবওয়াবিন মিনাল জান্নাতি শাআত, আল্লাহর রাসূল বলেন ওই মহিলার জন্য আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজা খুলে দেন। যে কোনো দরজা দেয় ইচ্ছা, এই মহিলা যদি চারটা কাজ করতে পারে সেই দরজা দিয়ে সে প্রবেশ করবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার আমল হলো যদি কোনো মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে। আজকে দেখা যায় মহিলারা কাজ করে কিন্তু নামাজের খবর থাকে না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মহিলাদের এক নাম্বার কাজ হবে নামাজ আদায় করা। যদি কোনো মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে পারে তারপরে সে যেই কাজই করবে আল্লাহ তাআলা ওই কাজের বিনিময়ে তাকে নফল নামাজের সওয়াব দান করবেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন যদি কোনো মহিলা ফজরের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করার পরে তারপর তার সাংসারিক যে সকল কাজ রয়েছেন এই সকল কাজ যদি কোনো মহিলা করে, যেমন তার সংসারের কাজ ফজরের নামাজ আদায় করার পরে ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, তারপর তার স্বামীর সেবা যত্ন করা, সাংসারিক যত কাজ করবে আল্লাহর রাসূল বলেন জোহর পর্যন্ত ওই মহিলা যত কাজ করবে প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা নফল নামাজের সওয়াব তার আমল নামার মধ্যে দিবেন। যদি কোনো মহিলা জোহরের নামাজ আদায় করে, জোহরের নামাজ আদায় করার পর তারপর যে সকল কাজ সে করবে এইভাবে কাজ যখন সে আসর পর্যন্ত করবে প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে নফল নামাজের সওয়াব দান করবেন। এইভাবে আসরের নামাজের পরে তারপরে মাগরিবের নামাজ, তারপরে এশার নামাজ, পালাক্রমে যত ওয়াক্ত সে পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো মহিলা পড়ে তাহলে প্রত্যেকটা কাজের বিনিময়ে আল্লাহ তাআলা সেই মহিলার নামে নফল নামাজের সওয়াব দান করেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে মহিলাদের মধ্যে নামাজ দেখা যায় না, পর্দা নিশীন মাস্ককে খুঁজে পাওয়া খুব অভাব, জোরে বলেন ঠিক কিনা? আজকে মহিলাদের বেহায়াপানা এত বেড়ে গিয়েছেন, আজকে মহিলারা এত বেহায়াপানা ভাবে চলে, রাস্তা দিয়ে ঘুরলে দেখা যায় মহিলাদের কি অবস্থা। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করেন, যদি কোনো মহিলা এমন পোশাক পরে যে পোশাক পরার কারণে তার শরীরের অঙ্গভঙ্গ দেখা যায়, তার শরীরের কিছু অংশ যদি খোলা যায় খোলা দেখা যায়, আল্লাহর রাসূল বলেন ওই মহিলা যেন সে জাহান্নাম কামাই করেন, বলেন না নাউজুবিল্লাহ। এমন পোশাক আমাদের পরিধান করতে হবে যে পোশাক দ্বারা আমাদের পর্দা
পর্দা যেন পর্দাভাবে চলা যায় এই পোশাক আমাদেরকে পড়তে হবে। তাহলে এক নম্বর কাজ হলো মহিলাদের জামাতের সঙ্গে নামাজ আদায়, এক নম্বর কাজ হলো মহিলাদের জন্য নামাজ আদায় করা। দুই নম্বর কাজ হলো ওয়াসওয়ামাত সাহরা, আল্লাহর রাসূল বলেন কোন মহিলা যদি রমজান মাসের রোজা রাখতে পারে। তিন নম্বর আমল হলো মহিলাদের জন্য আতাত বারা, তার স্বামীর সেবা যত্ন করবে। আজকে দেখা যায় মহিলাদের মধ্যে স্বামীর সেবা যত্ন বড় অভাব, জোরে বলেন ঠিক কিনা? আজকে মহিলাদেরকে যদি বলা হয় ডান দিকে চলো, সে বাঁকা হয়ে বাম দিকে যায়, জোরে বলেন ঠিক কিনা? স্বামীর সেবা যত্ন কত বড় যে গুরুত্বপূর্ণ, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তিকে আমি কোনো ব্যক্তিকে সেজদার জন্য আদেশ করতাম, লা আমারতু, আমি আদেশ করতাম আন তাসজুদা, যেন প্রত্যেকটা মহিলা তার স্বামীকে সেজদা করে। অর্থাৎ যদি কোনো মানুষকে সেজদা করা জায়েজ থাকতো, আমি প্রত্যেকটা মহিলাকে বলতাম তার স্বামীর পায়ে যেন সেজদা করে। তাহলে স্বামীর খেদমত করাটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আজকে সেই মহিলারা আজকে স্বামীর খেদমত করে না। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে একদিন আয়েশা নালিশ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমাকে এই কষ্ট দিয়েছেন। আল্লাহর রাসূল বলতেছেন, ও ফাতিমা, আমি দুজাহানের সরদার, আমি নবী মুহাম্মদ, তোমার স্বামী তোমাকে কষ্ট দিয়েছে, এই ব্যাপারে আমি আমার কাছে কখনো তুমি বিচারের জন্য আইসো না। বলেন না সুবহানাল্লাহ, তোমার স্বামী ব্যাপারে আমার কাছে কখনো তুমি বিচারের জন্য আইসো না। আর হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কে ছিলেন সবারই তো জানা আছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ফাতিমা কে? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তাআলা আনহা ছিলেন জান্নাতের রমণীদের সর্দার। বলেন না সুবহান, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কান্নাকাটি করতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও ফাতিমা, তুমি কান্নাকাটি করতেছো কেন? কি হয়েছে তোমার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করেছেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমার আব্বা, প্রিয় আব্বা, আজকে আমার স্বামীর সঙ্গে যখন আমরা দুইজনে একসাথে কথোপকথন করতেছিলাম, দুইজনে আলাপচারিতা করতেছিলাম, এমন অবস্থায় আমার জবান থেকে এমন একটা শব্দ বের হয়ে যায় যার কারণে আমার স্বামী মনের ভিতরে কষ্ট পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাই আমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার স্বামী তেনার মুখটা বেজার হয়ে গেছেন। আমি বুঝতে পারলাম আমার কথার কারণে আমার স্বামীর অন্তরের মধ্যে হিট লেগেছে, এই জন্য আমার স্বামীর কাছে আমি মাফ চাইলাম। স্বামী আমার, প্রাণের স্বামী আমার, আমাকে মাফ করে দেন, আমাকে ক্ষমা করে দেন। আমার স্বামী আমাকে প্রথমবার মাফ করলো না, তারপরে আমি দ্বিতীয়বার আমার স্বামীর কাছে ক্ষমা চাইলাম, আমার স্বামী দ্বিতীয়বার মাফ করলো না, তৃতীয়বারও আমার স্বামীর কাছে আমি মাফ চাইলাম, তৃতীয়বার আমাকে মাফ করলেন না। আমার স্বামী ঘর থেকে তিনি বের হয়ে গেলেন। যখন আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেলেন, আমি বাহিরে চলে গেলাম, বাহিরে চলে যে আমার স্বামীর পায়ে পর্যন্ত ধরলাম, আমার স্বামী আমার, আপনি আমাকে মাফ করে দেন। চতুর্থবার আমাকে মাফ করা হলো না, পঞ্চমবার আমি মাফ চাইলাম, পঞ্চমবারও আমাকে মাফ করা হলো না, ষষ্ঠবার আমার স্বামীকে আমি বললাম, প্রাণের স্বামী আমার, যদি আপনি আমাকে মাফ না করেন, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুন দ্বারা পোড়াবে। ও স্বামী আমার, যদি আপনি আমাকে জাহান্নামের আগুনে পড়তে যদি আপনি সন্তুষ্ট প্রকাশ করেন, তাহলে তো আমি ফাতেমা আল্লাহর জাহান্নামের মধ্যে চলে যাব। ও স্বামী আমার, আপনি যদি হৃদয়ের ভিতরে একটু কষ্ট রাখেন, তাহলে তো আমি জাহান্নামের মধ্যে চলে যাব, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতিমার দিকে তাকিয়ে তারপর মুচকি একটা হেসে দিলেন। তারপরে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও আমার স্ত্রী, আমি তোমাকে মাফ করে দিলাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনি আমাকে বলুন, আমার স্বামী আমাকে মাফ করেছেন, আমার রব কি আমাকে মাফ করবে কিনা, আমার রব কি আমাকে মাফ করবে কিনা আপনি আমাকে বলুন। হযরতে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার ফাতেমা খলিজার টুকরা, তুমি তো জানো আমি সব চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি, আমার যতগুলো কন্যা রয়েছে তাদের মধ্যে সব চাইতে আমি তোমাকে বেশি ভালোবাসি, তবে তুমি শোনা, ও ফাতেমা, তোমার স্বামী যদি তোমাকে মাফ না করত আর তুমি এই অবস্থায় যদি মৃত্যুবরণ করতে, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যেত আর পরবর্তী যদি আমি জানতে পারতাম তোমার স্বামী তোমার প্রতি অসন্তুষ্ট রয়েছে, তুমি আমার কলিজার টুকরা হইতে পারো, আমি নবী তোমার জানাজা পড়তাম না। ও ফাতেমা, তুমি যেহেতু তোমার স্বামীর কাছে মাফ চেয়েছো, তোমার স্বামীও তোমাকে মাফ করেছেন, আমার আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। এই জন্য ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ও পর্দার সিন মা ও বোনেরা, আপনারা তো স্বামীর খেদমত করতে চান না, অথচ স্বামীর খেদমত করাটা হলো আপনাদের জন্য ওয়াজিব, আপনাদের জন্য কর্তব্য হলো স্বামীর খেদমত করা। আমি প্রত্যেকটা মা বোনকে বলবো তাদের স্বামীর যেন খেদমত করা হয়, কারণ স্বামীর খেদমত করলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ, স্বামীর খেদমত যদি আপনি করতে পারেন আর এমন অবস্থায় আপনার উপর যদি স্বামী সন্তুষ্ট থাকে, এমন অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায়, আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। স্বামীর খেদমত করলে আল্লাহ তাআলা তাকে সেই মহিলাকে জান্নাত দান করবেন। স্বামীর খেদমত কেন করবেন মা বোনেরা? স্বামীর খেদমত আপনি কেন? একবার এক মহিলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেন, আসার পরে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের জন্য কাজ কি? তখন সেই মহিলা বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে বলতেছেন, প্রত্যেকটা মহিলার জন্য দায়িত্ব হলো তার স্বামীর সেবা যত্ন করা, সেবা যত্ন করাটাই হলো প্রত্যেকটা মহিলার দায়িত্ব। আজকে আমরা সেই স্বামীর সেবা যত্ন করি না, অথচ প্রত্যেকটা মহিলার জন্য স্বামীর সেবা যত্নটা হলো কর্তব্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নম্বর আমল বলেন, ওয়া তাআত বালাহা, যদি কোন মহিলা তার স্বামীর সেবা যত্ন করতে পারে, ওয়াহসারাত ফারজাহা, এবং তার ছোটির চোখে হেফাজত করতে পারেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফালতাদখুল বিআইয়ি আবওয়াবিন মিনাল জান্নাতি শাআত, আল্লাহর রাসূল ওই মহিলাকে বলেন, যদি কোনো ব্যক্তি চারটি কাজ করতে পারে, যদি কোনো মহিলা এক নম্বর হলো নামাজ পড়তে পারে, দুই নম্বর হলো রমজানের রোজা রাখতে পারে, তিন নম্বর হলো স্বামীর সেবা যত্ন করতে পারে, চার নম্বর হলো তার সতীত্বকে রক্ষা করতে পারে, আল্লাহর রাসূল বলেন ওই মহিলার জন্য আল্লাহ তাআলা জান্নাতের আটটা দরজাকে খুলে দেন। ফালতাদখুল বিআইয়ি আবওয়াবিন মিনাল জান্নাতি শাআত, সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সে প্রবেশ করতে পারবে। এই জন্য ভাই, আমাদের আমাদের সবারই মহিলাদের উপর ভালো ব্যবহার করতে হবে। স্বামীর খেদমত করলে কেমন ফজিলত! এক সাহাবী ছিলেন আল্লাহর নবীর সাহাবী, তিনি ব্যবসা করতেন, ব্যবসার কাজের জন্য তাকে বিদেশ যেতে হতো, তিন মাস বিদেশ কাটাইতে হইতো। তো ওই ব্যক্তি, ওই সাহাবী যখন বিবাহ করলেন, নতুন বিবাহ করলেন, এইবার বিবাহ করার পরে তার বিদেশে যাওয়ার, ব্যবসার কাজের জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হলো। এইবার স্ত্রীকে বলতেছেন, প্রাণের স্ত্রী আমার, এতদিন যেহেতু আমি একা ছিলাম এই জন্য আমার কারো কাছে অনুমতি নিতে হয় নাই, আজকে যেহেতু আমি তোমাকে বিবাহ করেছি, অতএব যদি তুমি আমাকে অনুমতি দাও তাহলে আমি ব্যবসার কাজের জন্য বিদেশ যেতে পারি। স্ত্রী এবার স্বামীকে অনুমতি দিয়ে দিলেন, স্বামী আমার আপনি বিদেশ চলে যান ব্যবসার কাজের জন্য। এইবার ওই স্বামী বলতেছেন, ও আমার প্রাণের স্ত্রী, আমি যেহেতু বিদেশ চলে যাব, তবে তোমার জন্য কর্তব্য হবে, তুমি পর্দা নিষিমত চলতে হবে তোমাকে, আমি বিদেশ যাওয়ার পরে তুমি যেভাবে ইচ্ছা সেইভাবে চলতে পারবে না, পর্দা অবলম্বন করতে হবে। ওই সাহাবি একটা হাতের ভিতরে লাঠি নিয়ে তারপর তার বাড়ির চতুর্দিক দিয়ে ঢাক টেনে দিয়েছেন, তারপর তার স্ত্রীকে বলতেছেন, ও আমার প্রাণের স্ত্রী,
এই যে বাড়ির চতুর্পাশে আমি দাগ দিলাম, এর বাইরে তুমি কখনো যেতে পারবে না, পর্দা ছাড়া কখন তুমি যেতে পারবে না, আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না। স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী আমার, আমি কোথাও যাব না, আপনি নিশ্চিন্তে বিদেশ চলে যান। এইবার তার স্বামী বলতেছেন, ও আমার স্ত্রী, তবে তোমার জন্য একটা দরজা খোলা রয়েছে, আল্লাহর রসুলের দরবারে তুমি যেতে পারবা, পর্দা বরকা পরিধান করে আল্লাহর রসুলের দরবারে তুমি যেতে পারবা যদি তোমার কোনো সমস্যা হয়। তবে আমার এই বাড়ি ছেড়ে তোমার পিতালয় পর্যন্ত তুমি যেতে পারবে না, তোমার আব্বা আম্মার চেহারা দেখার জন্য তুমি যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি অনুমতি প্রদান না করব। এইবার ওই সাহাবী লম্বা বিশাল ঘটনা সংক্ষেপে বর্ণনা করতেছি। ওই সাহাবী বিদেশ চলে গেছেন, এক সপ্তাহ পর ওই মহিলার কাছে তার আব্বার পক্ষ থেকে একটা পত্র এসেছে, চিঠি আসছে, চিঠির মধ্যে লেখা, ও মা আমি অসুস্থ হয়ে গেছি, যদি তুমি আমাকে একবার দেখতে চাও তাহলে তুমি স্বামীর অনুমতি নিয়ে তারপর আমাকে দেখার জন্য চলে আসো। ও মা আমার 10টা না 15টা না, একটা মাত্রই তুমি কন্যা, আমার তো আর কোনো সন্তান নাই, আমি অসুস্থ হয়ে গেছি, তোমাকে দেখার জন্য আমার মন খুব চাইতেছে। এইবার পত্র বাহককে লেখা দেওয়া, ওই তার পিতা বলতেছেন যে যার কাছে আমি পত্রটা দিব তার সাথে তুমি আমার বাড়িতে চলে আসো। তখন ওই মহিলা আল্লাহর রসুলের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর রসুলকে পত্রখানা দেখাইতেছেন, দেখে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, আমার পিতা অসুস্থ, তার মুখখানা এক নজর আমি দেখে আসব। তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পত্রখানা পড়লেন, পড়ার পরে বলতেছেন, মা তোমার স্বামী তোমাকে অনুমতি দেয় নাই, অতএব এখানে আমি সাইয়্যিদুল মুরসালিন হতে পারি, আমি বিশ্ব নবী হতে পারি, আমার তোমাকে অনুমতি দেওয়ার সাহস আমার নাই, তুমি বাড়িতে চলে যাও, তুমি তোমার আব্বার জন্য দোয়া করতে থাকো, আল্লাহ তাআলা যেন তাকে শেফায়ে কামিলা আজরা দান করেন। মহিলাটা চিঠিখানা নিয়ে বাড়িতে চলে আসছেন। তারপরে কিছুদিন পরে আবার তার পিতার পক্ষ থেকে চিঠি আসছে, যে চিঠির মধ্যে লেখা, মা তুমি কেন এত নিষ্ঠুর হয়ে গেল, আমার একটা মাত্র কলিজার টুকরা তুমি, আমি নিজে না খায়া তোমাকে আমি খাওয়াইছি, মা তোমার কি মায়া হয় না আমাকে এক নজর দেখার জন্য। এবার ওই মহিলা চিন্তা করলেন, এই চিঠি না যদি আল্লাহর রসুলের দরবারে যাই আল্লাহর রসুল তো অনুমতি দিবে না, অতএব আমি এখনো আমার পিতার চেহারা দেখার জন্য যাব না, কারণ আমার স্বামীর অর্ডার, আমার স্বামীর গৃহ থেকে আমাকে বের হওয়া যাবে না। আর বর্তমান মহিলাদেরকে না করে দেখেন, কেবল স্বামী তোর আমি তালাক দেয় আমার বাপের বাড়ি যাবো, জোরে বলে ঠিক কিনা? মহিলাদের অবস্থা এমন হয়ে গেছে, দেখেন মহিলা কাকে বলা হয়। ওই মহিলাটা সে তার স্বামীর কথা মানার কারণে তার পিতা অসুস্থ চেহারা দেখার পর্যন্ত সে যায়। মহিলাটা আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আল্লাহ তুমি তো সমস্ত কিছুর মালিক। জোরে বলেন, সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। সমস্ত কিছুর মালিক তুমি মাওলা, আল্লাহ আমার স্বামী তো বাড়িতে নাই, আল্লাহ আমি আমার পিতার চেহারা দেখার জন্য যাইতে পারবো না, আমার পিতার খোঁজ খবর নেওয়ার জন্য যাইতে পারবো না, আল্লাহ তুমি আমার পিতাকে সুস্থ করে দাও। এইবার কিছুদিন পরে আবার চিঠি আসছে, তার মায়ের হাতে লেখা, তার মা চিঠির মধ্যে লিখেছেন, ও মা তোমার পিতা তো আজকে ফজরের আযান হওয়ার পর ইন্তেকাল করেছে, ও মা তোমার কাছে একটা অনুরোধ রইল, কমপক্ষে তোমার মৃত পিতার চেহারাটা এক নজর দেখার জন্য তুমি চলে আসো। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহিলাটা কান্নাকাটি করতেছেন, মহিলাটা চিঠি নিয়ে আল্লাহর রসুলের দরবারে চলে গেছেন। যাওয়ার পরে আল্লাহর রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে চিঠিখানা আপনি একটু পড়েন, আমার পিতা তো ইন্তেকাল করেছে, আমার আদরের আব্বা তো ইন্তেকাল করেছে, একটু অনুমতি দেন আমাকে দেখার জন্য। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চিঠিখানা পড়েন আর চোখের পানি মুছেন, মহিলাটাও কান্নাকাটি করতেছেন, মহিলাটা কান্নাকাটি করতেছেন, অধরা চোখ দিয়ে পানি বের হয়েছে, আল্লাহর রসুল নিজেও কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, মা ও মা আমার বাচ্চা আমি তোমাকে অনুমতি দেই, কিন্তু তোমার স্বামীর আদেশ তোমাকে নিষেধ করা হয়েছে, ও মা তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তোমার আব্বার জন্য তুমি দোয়া করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও পর্দা নিষেধ মা বলে না, আপনি একটু শুনেন, মহিলাটা তার আব্বা মারা গিয়েছেন, তারপর স্বামীর বাসা সে ছাড়ে না, মহিলাটা কানতে কানতে বাসায় চলে গিয়েছেন,
মহিলাটা দোয়া করতেছেন, তার আব্বার জন্য দোয়া করতেছেন, আর চোখের পানি ফালাইতেছেন। হাদিসের মধ্যে আসছে, যদি কোনো সন্তান তার পিতামাতার জন্য চোখের পানি ফালায়, আল্লাহ তাআলা ওই সন্তানের চোখের পানির বদৌলতে তার আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কান্নাকাটি করতেছেন। এইবার যখন জোহরের নামাজ হয়ে গেছেন, জোহরের নামাজের পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত ব্যক্তির জানাজা দেওয়ার জন্য জানাজার সামনে নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। ও ভাই, আমাদের মৃত্যুবরণ করতে হবে কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা ব্যক্তিকে মৃত্যুবরণ করতে হবে। যার আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা ব্যক্তিকে যার ভিতর প্রাণ রয়েছে তাকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমার মৃত্যুর কথা আমাদের স্মরণ রাখতে হবে। আল্লাহর রাসূল জানাজা নিজেই পড়াইতেছেন। এইবার যখন তার কবরের মাটি দেওয়া হলো, লম্বা ঘটনা সংক্ষেপে বলতেছি, এইবার যখন তার জানাজার কাজ সম্পন্ন করা হলো, তাকে কবরের মধ্যে রেখে তার মাটিটা যখন সমান করা হলো, সাথে সাথে আল্লাহ তাআলা হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিয়েছেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মহিলা যারা আব্বাসকে মারা গিয়েছে, আপনি যার জানাজা পড়াইতেছেন, জানাজা পড়েছেন, কাফন দাফনের কাজ সম্পন্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলার ত্যাগের কারণে, তার স্বামীর কথা মানার কারণে আল্লাহ তাআলা মহিলার আব্বার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, মহিলার এই ত্যাগের কারণে ও তার শৈশব থেকে তার এই পর্যন্ত যত গোনা হয়েছে, তার স্বামীর কথা মানার কারণে ওই মহিলার জিন্দগির তাম গোনা আমার রব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ভাই, এই জন্য আমাদের পর্দানিশীন মা বোনেরা আমাদের খেয়াল রাখতে হবে, যেন আমরা আমাদের স্বামীর সেবা যত্ন করি, তাদের আদেশ মানি। আজকে আমাদের মা বোনেরা স্বামীর আদেশ মানতেই চায় না, জোরে বলেন ঠিক কিনা? স্বামীর আদেশ মানতেই চায় না। আপনি যতই নামাজ পড়েন, আপনি যতই রোজা রাখেন, যদি আপনার স্বামীর খেদমত আপনি না করেন, আপনার স্বামী যদি আপনার উপর অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আমার আল্লাহ অসন্তুষ্ট, আর আল্লাহ যদি তার উপর অসন্তুষ্ট হয়ে যায়, ওই মহিলার জন্য অদৌ জান্নাতে যাওয়া সম্ভব না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, আমাদের সবাইকে আমাদের স্ত্রীদের সাথে সৎ আচরণ করতে হবে। আমার মা বোনেরা, আমাদের আপনাদের স্বামীর আপনাদেরকে সেবা যত্ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, আজকের এই হাদিস আমি যে আলোচনা করলাম, আমাদের প্রত্যেককে এগুলার উপর আমল করার তৌফিক দান করুন। সবলে আমিন।